নকশিকাঁথা বাঙালি মায়েদের জীবনে এক অনন্য গাথা। নকশিকাঁথা প্রতিটি সেলাইয়ের ফোর লুকিয়ে থাকে মনের কথা, হৃদয়ের কথা ও ভালোবাসার এক বহিঃপ্রকাশ। রূপসীমানা একত্রে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীমানা একত্রে। ঝিনাইদহের মেয়ে সুলতানা খাতুন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার 76তম জন্মদিনে উপহারস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম খচিত এক নকশিকাঁথা মনের মাধুরী দিয়ে সেলাই করেন। ইচ্ছা ছিল 76তম জন্মদিন পালনের পূর্বে নকশিকাঁথাটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারবেন, কিন্তু তুলে দেওয়ার কোনো সুযোগ না হওয়ায় সেলাই করা নকশিকাঁথা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। একটাই লক্ষ্য, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তার সেলাই করা নকশিকাঁথাটি পৌঁছে দেওয়া। সুলতানা খাতুন পিতা এবাদত হোসেন, মাতা শেফালী, গ্রাম ভেড়াখালী, পোস্ট জোড়াদহ, থানা হরিণাকুণ্ড, জেলা ঝিনাইদহ। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করে ঢাকায় একটি কোম্পানিতে রিসেপশনিস্ট পদে চাকরি করেন। তার সাপ্তাহিক ছুটির দিনে সেলাই করা নকশিকাঁথা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। পরিবারের অজান্তে বন্ধুবান্ধবদের অগোচরে মনের মাধুরী দিয়ে এই নকশিকাঁথা সেলাই করেন। তিনি ক্যামেরার সামনে আসতে চান না, তার একটাই লক্ষ্য, তিনি তার মনের মাধুরী দিয়ে নকশিকাঁথাটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান। গত 29 অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন এবং তার মনের কথাগুলো বলেন, কিন্তু তিনি এখনই ক্যামেরার সামনে আসতে রাজি না হওয়ায় তার কথাটুকু তুলে ধরা হলো। কি মনে করে আপনি এই নকশিকাঁথা তৈরি করছেন? প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। তা প্রধানমন্ত্রীকে আপনি দিতে পারেননি কেন? আপনি চাচ্ছেন যে প্রধানমন্ত্রীর জন্য আপনার এই কাঁথাখানা নকশিকাঁথা সরাসরি আপনি তার হাতে দিতে চাচ্ছেন? তা আপনি সামনে আসতে চান না কেন? আপনি তো অনেক কষ্ট করে এবং একটি না, এটা তো একটা ভালো কাজ, আপনি তো একটা ভালো কাজ করছেন, আপনি কেন সামনে আসতে চাচ্ছেন না? তখন সরাসরি সামনে আসবেন। রূপসীমানা একত্রে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীমানা একত্রে।